খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মোবাইল চোর চক্রর 6 সদস্যরে বিপুল পরিমাণ চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করাই। গত 5 জানুয়ারি রাত আনুমানিক 10টায় নগরের কুলসি টাউন সেন্টারের 2 নতুন 102 মোবাইল, উগ্র ল্যাপটপ ও নগদ 2,18,100 টাকা চুরি করে এই চক্র। খুলশী থানাত মামলা লইবার পর সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিসের নেতৃত্বে সুদক্ষ উগ্র আভিযানিক টিম নগরের বিভিন্ন এলাকাত অভিযান পরিচালনা করে চুরির সমত নেতৃত্ব দানকারী সুরচক্র টিম লিডার আবদুল্লাহ আল মামুনরে তার সহযোগী সহ গ্রেপ্তার করে। এই সুরচক্র দলের মেন নেতা মামুন এবং তার সাথে চোরাই কার্যক্রমে অংশগ্রহণকারী আরো 4 জন সহ মোট 5 জন ধরে ফেলি। ধরনের তারা যারা আছে মাল বেশি, তার নাম হলো আইয়ুব, তার সহ আমরা তার বাসাত অভিযান করি, তার মাল উদ্ধার করি এবং তার সহ হ্যারাস করি। মোট 66 মোবাইল উদ্ধার করি। এই আইয়ুবের হাজল দিই শুধু সুরকলতর মোবাইল কিনি হম দামে, সুরলয় সম্পৃক্ত সুরতর মোবাইল কিনি, মোবাইল লোন বাজার বিক্রি করুন। এই মামুন আজিউদ্দিন 1.5 বছর আগে সানমার ওশান সিটির মধ্যেও সেম ঘটনা ঘটাই, ও এরকম মোবাইল চুরির মামলা মধ্যে অ্যারেস্ট হয়ে 13 মাস জেল হাঁটি গত 1 মাস আগে জামিনি, 1 মাস আগে জামিন হয়ে আবার এই হাম শুরু করি। আর এদেরও দেখি পেশাদার চোর, এরা আগতন কিন্তু ঘটনা করবে, আগতন র্যাকিং করে। দ্রুততম সময়ের মধ্যে চোরাই মোবাইল সহ এই চক্ররে গ্রেপ্তার করিবার হারণে সাধুবাদ জানিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চৌধুরী রাসেল, সি+ টিভি।